টাইটেল অ্যান্ড থামনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিসের উপর আজকের ভিডিও। ওয়ারি বটেশ্বর বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। ওয়ারি ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরের পুরনো। তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নির্দেশনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন-14 পরীক্ষার প্রেক্ষিতে ওয়ারির বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমার মাথা ব্যথা এই জায়গায় নয়, আমি ওয়ারি বটেশ্বর আসার আগে জায়গাটা নিয়ে অনেক কল্পনা করেছিলাম। ভেবেছিলাম মিশরীয় সভ্যতার মতো হয়তো দৃশ্যমান করা হয়েছে বাঙালি জাতির 2500 বছর আগের হারিয়ে যাওয়া সভ্যতাকে। এসে দেখি ভাবনার সাথে বাস্তবের কোনো মিল নেই। সাইনবোর্ড লাগিয়ে ইতিহাস লিখে রাখা হয়েছে। এত দূর দূরান্ত থেকে এসে এইসব দেখে পর্যটক হতাশ হবে আমার কাছে মনে হচ্ছে। ইভেন আমি নিজেও হতাশ হয়েছি। 1933 সালে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 30-35টা মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নির্দেশনের প্রথম চেষ্টা। 1975 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নির্দেশন সংগ্রহ করে জাদুঘরে জমা দেন। হানিফ পাঠান তার একান্ত নিজের চেষ্টায় একটি প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে তোলেন। তার মৃত্যুর পরে এই সংগ্রহশালা আগলে রেখেছেন তার বড় ছেলে হাবিবুল্লাহ পাঠান। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে গর্ত বসতি দেখে। সরাসরি দেখতে পারিনি, ঢেকে রাখা হয়েছিল। সাইনবোর্ড পরে যা বুঝলাম, গর্ত বসতির দৈর্ঘ্য 2.60 মিটার, প্রস্থ 2.20 মিটার, গভীরতা 0.52 মিটার। মূল গর্তের মধ্যে আরেকটি 2.72 মিটার পরিধি এবং 0.74 মিটার গভীরতার গর্ত রয়েছে। এটি ছিল একটি শস্যাগার। গর্ত বসতির পাশে আবিষ্কৃত হয়েছে একটি কূপ। গর্ত বসতির পশ্চিম পাশে পাওয়া গেছে একটি ছাই ভর্তি চুলা। চুলার চারপাশে আদি মাটি কেটে চুলার আঙিনা তৈরির চিহ্ন পাওয়া যায়। এ পর্যন্ত আবিষ্কৃত এটি বাংলাদেশের প্রাচীনতম স্থাপত্যিক নিদর্শন। এই শেষ? হ্যাঁ, আর কিছু নাই। আচ্ছা, মূলত মানুষ কি দেখতে আসে এখানে? এগুলি দেখতে আসে। এই পর্যন্ত আমি যা যা বলেছি সব কিছু সাইনবোর্ড থেকে জেনেছি। আর কিছু তথ্য আমি স্থানীয় মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি, সেই সাথে আপনাদের কাছে শেয়ার করেছি তথ্যগুলো। এই ভিডিওর মাধ্যমে আমরা ভ্লগ নাম্বার 9 সম্পূর্ণ করলাম। লাইফের ফার্স্ট টাইম আমি ঠিক এইভাবে গাছ থেকে পেরে লটকন খাচ্ছি, এটা কি ভাবা যায়? এখনও যারা যারা ওবি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।